সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেয়া বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহক ও ঠিকাদাররা। রাজধানীতে পেট্রো বাংলার সামনে মানববন্ধন থেকে অবিলম্বে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঠিকাদার ও গ্রাহকেরা বলেন, গত কয়েক বছর যাবৎ আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। অনেক গ্রাহক সংযোগের জন্য টাকা জমা দিয়ে অপেক্ষা করছেন। অনেকে বহুতল ভবনে গ্যাসের অভাবে ভাড়া হচ্ছে না। তারা বলেন, সরকারের উচ্চমহল থেকে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সিলিন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয় পেট্রো বাংলা ও তিতাস এই গ্যাস সংযোগ দিচ্ছে না। আর সিলিন্ডার ব্যবহারের কারণে বাসা বাড়িতে গ্যাস অহরহ অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, মানুষের প্রাণহানি হচ্ছে। বক্তারা বলেন, যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে এবং অবৈধভাবে ব্যবহার হচ্ছে, এর 5% বাঁচাতে পারলেও নতুন করে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। আমরা গ্যাস সংযোগ বন্ধ থাকার কারণে আমাদের রুজি রুটি বন্ধ হয়ে গেছে। গ্যাস সংযোগ না দিলে অবৈধ সংযোগ বেড়ে যায়, সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। এদেশে যারা সিলিন্ডার ব্যবসা করে তাদের চক্রান্তে এই আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যেটা বন্ধ রাখলে তারা ব্যবসাটা করতে পারবে, তারা মুনাফাটা করতে পারবে, তারা ওই যে সিলিন্ডার বিক্রি করতে পারবে।